আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই বিদেশে চলে যান, চলে যাওয়ার পরে আপনাদের মাইরুবি অ্যাপ্লিকেশনটিও লগ ইন করা থাকে না, আপনার সিম কার্ডটি আপনার সাথে থাকে বিদেশে বন্ধ অবস্থায়, তখন আপনি কিভাবে রোমিং করবেন? মাইরুবি অ্যাপ্লিকেশনটি লগ ইন না থাকলেও আপনি খুব সহজেই রোমিং করে নিতে পারবেন। আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মাইরুবি অ্যাপ্লিকেশন লগ ইন করা ছাড়াও বিদেশে বন্ধ সিমটি রোমিং করে চালু করে নিতে পারবেন। সবাই আপনাদেরকে দেখাইছে কিভাবে রবি অ্যাপ্লিকেশনটি লগ ইন করা থাকলে রোমিং করতে হয়, কিন্তু এই সিকিউরিটি টিপসটি আপনাদেরকেও দেখাই নাই। এখন ধরি বিদেশে বন্ধ অবস্থায় থাকলে, রবি অ্যাপস লগ ইন করা না থাকলে কিভাবে রোমিং করতে হয় এটি আপনাদের এখন ধরি কেউ দেখাই নাই। আমি শুধু আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, তাহলেই হবে। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখাই কিভাবে আপনারা এটা করবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন বিদেশে থাকা বন্ধ সিমটি রোমিং করার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে আসার পর সেম এই লেখাটা লিখে সার্চ করে দিবেন, রবি রোমিং ট্যারিফ অ্যান্ড কাভারেজ, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। সেম এই লেখা এটা লিখে সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখেন সবার উপরে এই ওয়েবসাইটটি চলে আসছে, রবি রোমিং ট্যারিফ অ্যান্ড কাভারেজ, এটাতে একটি ক্লিক করে দিবেন। এখন এই উপরে থ্রি মেনুতে একটি ক্লিক করবেন। এখন এই নিচে দেখেন ডেস্কটপ সাইট, এটা অন করে দিবেন। এখন এখানে দেখেন ইন্টার মোবাইল নম্বর, এখানে একটু জুম করে নেবেন, আমি জুম করে নিচ্ছি। এখন আপনার সাথে যে রবি সিমটি আছে, মাইরুবি অ্যাপ্লিকেশনটিও লগ ইন করা নাই, আপনি রোমিং করতে চাচ্ছেন ওই রবি সিমটি, ওইটার নাম্বার এখানে দিয়ে দিবেন, রবি নাম্বারটি। আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটি দিয়ে দিলাম। এখন এখানে দেখেন অ্যাক্টিভ নাও লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন দেখেন নিচে কিছু অপশন চলে আসছে, এখানে একটু জুম কমিয়ে নিচ্ছি। এখন এখানে দেখেন রিকোয়েস্ট ফর ওটিপি, আপনার সিমটি যেহেতু বিদেশে আছে বন্ধ অবস্থায়, এখন আপনি ওটিপি পাঠাতে পারবেন না, ওটিপি রিসিভ করতে পারবেন না, তার জন্য এখানে দেখেন অর লেখা আছে, মানে আরও সিস্টেম আছে। এখন নিচে দেখেন এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে রোমিং করতে হবে, আপনার ওটিপি লাগবে না, তার জন্য এখানে এনআইডি এবং পাসপোর্ট নাম্বার এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এই নিশ্চয়ই এনআইডি নাম্বার এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন, আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখন এই নিশ্চয়ই এনআইডি নাম্বার এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। এখন আবার এই এনআইডি নাম্বার এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখন নিচে দেখেন পাসপোর্ট নাম্বার এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এই নিচে দেখেন পাসপোর্ট নাম্বার এখানে আবার একটি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে পাসপোর্ট নাম্বারটি লিখে দিচ্ছি, আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন। পাসপোর্ট নাম্বার লিখতে গেলে সর্বপ্রথম আপনার এখানে ইংলিশ অক্ষর, ইংলিশ লেটার দেওয়া লাগতে পারে, এটা আপনি কিন্তু কিবোর্ডে পাবেন না, এখানে ক্লিক করলে শুধু সংখ্যা পাবেন, 1 2 3 এরকম সংখ্যা পাবেন। তার জন্য আপনি পাসপোর্ট নাম্বারটি আগেই অন্য জায়গায় লিখে নেবেন, নোটপ্যাডে অথবা যে কোনো জায়গায় লিখে কপি করে নেবেন, এখানে শুধু পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, এখন নিচে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। এখন একটু জুম কমিয়ে নিচ্ছি। এখন এই উপরে দেখেন অনেকগুলো ফর্ম চলে আসছে, এখানে আবার পাসপোর্ট নাম্বার দিতে হবে সবার উপরে, এবং তার নিচে দিতে হবে পাসপোর্টের ইস্যু ডেট, এবং তার নিচে দিতে হবে পাসপোর্টের এক্সপায়ার ডেট, এবং তার নিচে আপনার নাম্বারটি দেওয়াই থাকবে, এবং তার নিচে আপনার ইমেইলটি দিয়ে দিবেন, এবং তার নিচে একটি পাসপোর্টের ফটোকপির ছবি দিয়ে দিবেন আপলোড করে। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। আমি সব কিছু দিয়ে নিচ্ছি, সবার উপর আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। এখন এই পাসপোর্ট ইস্যু ডেট এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে সবার উপরে দেখেন সাল দেওয়া আছে, এখানে একটি ক্লিক করে আপনি সাল চেঞ্জ করে নিতে পারবেন, এখানে ক্লিক করে আমি সালটি চেঞ্জ করে নিচ্ছি। এখন উপরে নিচে যেয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সাল, আপনার ইস্যু সাল যেটা আপনি সেটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি আমার 2021 দেওয়া, 2021 দিয়ে দিলাম। এখন মাস চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলে আপনার
পিছনের দিকে যাবে মাস, এবং এখানে ক্লিক করলে সামনের দিকে যাবে। এভাবে মাস চেঞ্জ করে নিতে পারবে। আমি মাসটি চেঞ্জ করে নিচ্ছি। আমি মাসটি দিয়ে দিলাম। এখন এখান থেকে তারিখ দিয়ে দিতে হবে। আপনার যে কয় তারিখ আপনি তারিখটি দিয়ে দিবেন। আমি আমার তারিখটি দিয়ে দিচ্ছি। তারিখটি দেওয়ার পরে নিচে দেখেন সেট লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন সেমভাবে এক্সপায়ার ডেটটিও দিয়ে দিবেন। আমি সেমভাবে দিয়ে দিচ্ছি, এক্সপায়ার ডেটটিও দিয়ে দিলাম। এখন নাম্বার এখানে দেওয়াই আছে। এখন তার নিচে আপনার মোবাইলে থাকা একটি জিমেইল দিয়ে দিবেন। আমি জিমেইল অ্যাড্রেসটি লিখে দিয়ে দিচ্ছি। আমি জিমেইলটি দিয়ে দিলাম। এখন এখানে দেখেন আপলোড পাসপোর্ট, এখানে ক্লিক করে আমি পাসপোর্টের একটি ফটোকপি আপলোড করে দিচ্ছি। আপনি একটি পাসপোর্টের ফটোকপি আপলোড করে দিবেন। এখন এই নিচে আপলোড পাসপোর্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি ওখান থেকে একটি পাসপোর্টের ফটোকপি আপলোড করে দিবেন। আমি আপলোড করে দিচ্ছি। আমি পাসপোর্টের ফটোকপিটি আপলোড করে দিলাম। এখন নিচে দেখেন কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনার যে কোনো একটি প্যাকেজ কিনতে হবে। এখানে যে আপনি $10 দিয়ে রোমিং করবেন ওইখান থেকে কেটে নিবে, সমস্যা নাই। যে কোনো একটি প্যাকেজ চুজ করে নিবেন। আপনার $10 বেশি নিবেন না, ঠিক আছে? রোমিং করলে $10 দিয়ে কাটবে। ওইখান থেকে আপনার যদি $1 দিয়ে প্যাকেজ কিনেন তাহলে আপনি $9 সিমে থাকবে। এইভাবে কেটে নিবে। এখানে দেখেন সর্বনিম্ন এই প্যাকেজটি আছে $1.23, $1.23। আমি এই প্যাকেজটি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার 1 দিনের জন্য আনলিমিটেড ডাটা রবিতে। এই প্যাকেজটি আমি নিয়ে নিচ্ছি। এখানে একটি ক্লিক করে দিলাম। এখন নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করে দেব। এখন এখানে দেখেন পেমেন্ট করার জন্য চলে আসছে। এখানে দেখেন মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। $10 অটোমেটিক দেওয়াই আছে। আমি নিচে পেতে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এইখানে এগুলো কিছু দেওয়ার দরকার নাই, স্কিপে ক্লিক করে দিবেন। আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। এখন একটু জুম কমিয়ে নিচ্ছি। এখন উপরে দেখেন আবার অপশন চলে আসছে, এখানে ওই স্কিপে ক্লিক করে দিবেন। এখন নিচে দেখেন পে লেখা চলে আসছে, এখানে একটি ক্লিক করবেন। এখন পে লেখাতে আর একটি ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার দিবেন, কার্ডের এক্সপায়ার ডেট দিবেন, এরপরে CVV নাম্বার, এরপরে আপনার কার্ডের নামটি দিয়ে দিবেন। আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি কার্ডের নাম্বার এবং তার নিচে কার্ডের এক্সপায়ার ডেট এবং CVV নাম্বার দিয়ে দিছি এবং আমার কার্ডের নামটি দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে দেখেন পে USD 10, এখানে ক্লিক করলেই আমার কার্ড থেকে $10 কেটে নিবে এবং আমার সিম কার্ডটি রোমিং হয়ে যাবে। $10 কেটে নেওয়ার সাথে সাথে সিম কার্ডটি রোমিং হয়ে যাবে। এরপরে থেকেই আপনি বিদেশে ব্যবহার করতে পারবেন। আপনার সিম কার্ডটি যে বন্ধ অবস্থায় আছে ওইটা আপনার মোবাইলে ঢুকিয়ে নেবেন। এরপরে সেটিংস করা লাগলে সেটিংসটি করে নেবেন। এরপরে দেখবেন অটোমেটিক আপনার সিম কার্ডটি বিদেশে চালু হয়ে গেছে। আপনার মোবাইলে যদি সিম কার্ডটি ভরার সাথে সাথে পাই নেট তাহলে তো ভালো, আর যদি তা না পায় তাহলে সেটিংসে চলে যাবেন। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে মোবাইল নেটওয়ার্কে যাবেন। যাওয়ার পরে আপনি ওইখান থেকে সেটিংসটি করে নেবেন, তাহলেই আপনার সিম কার্ডটি চালু হয়ে যাবে বিদেশে। যদি আপনি সেটিংস না করতে পারেন তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি সেটিংস করে দিব, সমস্যা নাই। আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা আমার কাছ থেকে রোমিং করে নিতে পারবেন। আমি রোমিংয়ের কাজ করি। আর আপনি বন্ধ সিমটি এইভাবে রোমিং করে নিতে পারবেন খুব সহজেই। আমি পে USD-তে ক্লিক করলাম না, আমি সিমটি রোমিং করব না। তার জন্য এই ভিডিওটি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে তৈরি করা। এইভাবে আপনারা রোমিং করে নিতে পারবেন বন্ধ সিমটি। আর এই পে নাওতে ক্লিক করলেই আপনার ডলার টিকেটে নিবে এবং আপনি যে জিমেইলটি এখানে দিচ্ছেন এই জিমেইল একটি SMS চলে যাবে। আপনার রোমিংটি হয়ে গেছে সাকসেসফুল, SMS ওইটি চলে যাবে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার সিমটি রোমিং হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।